পেশাদার লীগ ফুটবলে দিনের হাই ভোল্টেজ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে গোলশূন্য ড্র করেছে মোহামেডান। 2-2 গোলে ড্র হয়েছে ঢাকা ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচ, আর ব্রাদার্সকে 4-1 গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। ময়মনসিংহে মোহামেডানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই সমানে সমান লড়াই চালিয়ে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও তা গোলে পরিণত করতে পারেনি ধানমন্ডি ক্লাবটি। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ পায় মোহামেডানও, তবে শেখ জামালের রক্ষণ ভাঙতে পারেনি সাদা কালোরা, ফলে পয়েন্ট ভাগাভাগি করেই শেষ হয় ম্যাচ। ফলে 8 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ থাকলো মোহামেডান, সমান ম্যাচে 10 পয়েন্ট নিয়ে শেখ জামালের অবস্থান টেবিলের 5-এ। আরও একটা সুযোগ, বেশ কয়েকজন সুযোগ পেয়েছিলেন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।